হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ধাবা স্টাইলে চিকেন রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায়। সাথে একটা স্পেশাল গ্রেভি তৈরি করে দেখাবো, যার ফলে এই চিকেনের স্বাদটা একদম রেস্টুরেন্ট কিংবা ধাবার এর মতো টেস্ট হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর চলুন দেখে নিই কী কী লাগবে। চিকেন বানানোর জন্য আমাদের প্রথমেই নিয়েছি এখানে 1 কেজি চিকেন। আমি এখানে মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, আর সব থেকে মেইন দিয়েছি লেবুর রস, সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আপনারা ভিনিগারও অ্যাড করতে পারেন। আর দিয়েছি 1/2 কাপ সরিষার তেল। খুবই অল্প উপকরণ দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো, খুব বেশি উপকরণ দিয়ে ম্যারিনেট করার দরকার নেই। আর মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস একটা দিয়ে রাখি, এখানে কিন্তু ম্যারিনেট করার সময় কোনোভাবেই লবণ অ্যাড করবেন না। তো ম্যারিনেট যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলুন আমরা আমাদের গ্রেভিটা রেডি করে নিই। গ্রেভি তৈরির জন্য প্রথমেই কড়াইতে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এই গ্রেভি কিংবা রান্নার সময় কিন্তু আপনারা সরিষার তেলের পরিবর্তে এখানে সোয়াবিন অয়েলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। সাথে দিয়েছি 1/4 কোয়া রসুন, এখানে রসুন বাটাও অ্যাড করতে পারেন। আর দিয়েছি আদা কোড়া। এবার দিয়ে দিলাম সরু সরু করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অবশ্যই দিতে হবে। যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে আসে সেই জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো। একসঙ্গে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে এটা ঢেকে রেখে দিতে হবে প্রায় 5 মিনিটের জন্য। এর ফলে এই সমস্ত সবজিগুলো খুব দ্রুত কিন্তু নরম হয়ে আসবে। ক্যাপসিকাম, টমেটো এগুলো দিয়েই কিন্তু আজকের গ্রেভিটা রেডি করব। তাই আমি যে সমস্ত উপকরণগুলো গ্রেভি তৈরির সময় দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই অ্যাড করবেন। দিয়ে দিয়েছি 1 কাপ মতো পানি। পানি দিয়ে আবারও একটু নাড়িয়ে দিয়ে সিদ্ধ করে নেব আবারও 3 থেকে 4 মিনিটের জন্য। প্রায় 4 মিনিট পর ভেজিটেবিলগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে এসছে। আপনারা আপনাদের হাতা দিয়ে একটু এরকমভাবে নাড়িয়ে দেখবেন, যদি গলা গলা মতো হয়ে যায় সেই সময় আপনার এটা মিক্সিতে দিয়ে এটা মিক্স করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। আর এই পেস্টটাই হলো আমাদের আজকের স্পেশাল গ্রেভি, এর জন্যই কিন্তু আমাদের চিকেনের টেস্টটা দারুণ আসবে। তো আমি ওদিকে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, সাথে দিয়েছি দারুচিনি আর 2টো এলাচ, আর আমাদের যে স্পেশাল গ্রেভিটা তৈরি করা ছিল এবার সেটা দিয়ে দেব। এই গ্রেভিটা প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা তেল ছেড়ে দেয়। আর এই গ্রেভিটা শুধুমাত্র মাংস তৈরির ক্ষেত্রে নয়, যে কোনো রান্নার ক্ষেত্রে যদি দেওয়া হয় তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তাই গ্রেভিটা তৈরি করে কিন্তু আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, প্রায় 4 থেকে 5 দিন ঠিকঠাক থাকে যদি এটা ফ্রিজে রাখা হয়। তো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি লিকুইড দুধ, এখানে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। সাথে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু এই চিকেনের কালারটা একদম ধাবা স্টাইলে যেরকমভাবে তৈরি করে সেই রকম কালার আসবে। তাই এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে আমাদের মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই মশলার সঙ্গে চিকেন পিসগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস, এই সময় কোনো রকমের পানি ইউজ করা যাবে না চিকেনের মধ্যে। চিকেন থেকে যা পানি ছাড়বে সেটাতেই কিন্তু প্রায় 60% চিকেন কুক হয়ে আসবে। প্রায় ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে কুক করে নিয়েছি, আর এর ফলে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু চিকেন থেকে পানি ছেড়েছে। আবারও এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য, আর লো ফ্লেমে রাখতে হবে। তো বন্ধুরা, প্রায় 15 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু একদম সফট হয়ে এসছে।
আর চিকেনটাও প্রায় 60% মতো কুক হয়ে আসছে। আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3টে তেজপাতা, ধনিয়া গুঁড়ো আর হলুদ, একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবেই লো ফ্লেমে করতে হবে। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম পানি, যে যতটা গ্রেভি পছন্দ করে ঠিক ততটা আপনারা পানি অ্যাড করবেন। এই কষা চিকেনে কিন্তু খুব বেশি পানি দিলে ভালো লাগবে না, তাই পরিমাণ মতো অল্প করে পানি দিতে হবে। একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিলাম। পরিমাণ মতো পানি দেওয়ার পর এটা ঢাকা দিয়ে কুক করতে হবে মাত্র 15 মিনিটের জন্য। এর মধ্যে আমাদের কষা চিকেন ধাবা স্টাইলে একদম তৈরি হয়ে যাবে। আমি আরও সামান্য লবণ এবং একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। বন্ধুরা, এটা বানাতে খুবই অল্প সময় লাগে, আর আপনারা দেখে নিলেন খুবই কম উপকরণ দিয়ে কিন্তু খুবই দারুণ চিকেন তৈরি করা যায়। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন এবং টেস্ট করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের রেসিপিতে আপনাদের সঙ্গে ধাবা স্টাইলে চিকেন রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চিকেনটা আপনারা রুটি, লুচি, নান, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন, খুবই টেস্টি লাগে। আর আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।